হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট গোলো ওয়ান বন্ধুরা এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে নতুন করে ফুড এসাই নিয়োগের পদে রাজ্য সরকার ভ্যাকান্সি যেখানে রয়েছে পাঁচশো আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তোমরা শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে অনলাইন পোর্টালে এখানে বলা হয়েছে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফলাফল প্রায় তিন হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন যার পরীক্ষায় পাশ করেছেন তাদের এবার ইন্টারভিউয়ের পালা নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন নভেম্বরের মধ্যেই নতুন ফুড সাব ইন্সপেক্টর কাজে যোগ দিতে পারবে খুব শীঘ্রই ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেই খাদ্য দপ্তরের সূত্রে খবর রাজ্যে প্রায় চব্বিশশো ফুড সাব ইন্সপেক্টর থাকার কথা কিন্তু বর্তমানে মাত্র ছয়শো জন কর্মরত রয়েছেন তাই নতুন করে সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদনের জন্য নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে খাদ্য দপ্তরের এর তরফ থেকে প্রায় পাঁচশো শূন্য পদে নতুন করে সাব ইন্সপে সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন পাওয়া যাবে বলে আশাবাদী খাদ্য দপ্তর রাজ্যে অর্থ দপ্তরের তরফ থেকে নতুন করে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পাবলিক সার্ভিস কমিশন রাজ্যে নতুন করে ফুড সাম ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আপডেট দিয়ে দেবো তা বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ